কি রে, আননোন নাম্বার থেকে ফোন আসলো, কে আবার কল দিল? হ্যালো, কি আমার বাপ হাসপাতালত? কি হচ্ছে আমার বাপের? আপনি ঘটক কোন আর যাই কোন, কোন হাসপাতালত আমার বাপ সেটা কোন? আমি এখনই যাচ্ছি। আমার বাপের হঠাৎ কি হলো? কিসব হাসপাতালত আমার বাপ? আল্লাহ, আমার বাবুকে তুমি সুস্থ করে দাও। আল্লাহ আল্লাহ, আমি ভালো হয়ে যাবো, মানুষের জন্য কাজ করবো। আমার জন্য আমার বাপু কষ্ট দিও না আল্লাহ। ডাক্তার সাহেব, রুগী কি দেখলেন, ভালো হবি তো? রুগীর বাঁচা মরা সমান, আর একটু আগে আনলে বাঁচানো হয়তো সম্ভব ছিল, তারপরেও চেষ্টা করছি। আপনি শান্ত হন, রুগীর কে হন আপনি? আমি হচ্ছি ঘটক, ওই খালেদ ভাইয়ের বেটার পাত্রী দেখার জন্য গেছিল লেবাসু মেম্বরের বাড়ি। ওই লেবাসু বাড়ির থেকে আসার সময় খালেদ ভাইয়ের সমস্যা, যে মানুষ যাওয়ার সময় টাইট, সেই মানুষ আসার সময় দুর্বল, এমন দুর্বল হয়ে পড়ছিল রাস্তা। আমি ন্যাংটা ঘটক আর তুলে পেন না আস্তর থেকে। সবই বুঝতে পারছি, ওই রুগীটার পেটে অনেক বিষ আছে, ওইগুলা ভেতরে বের করতেছে ডাক্তার। আপনি কোনো চিন্তা করবেন না, আল্লাহ আল্লাহ করেন। প্লিজ ডাক্তার সাহেব, রুগী ডাক বেঁচে দেন, সল্টেস এমপি তো জানে, তাহলে আমি শেষ, প্লিজ। কেন, রুগী সল্টেস এমপির কে হয়? সল্টেসের বাপ ওটা খালেদ ভাই। ধুরমিয়ে, আরে না আগে কয়া লাগে না, নতুন ডাক্তার ওটি বিষ বের করতেছে, অত তো সময় বেশি লাগবে। কি যে করেন আপনারা, আগে আগে করলেই তো হলো নি, থাকেন আমি দেখি। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, আমার বাপক সুস্থ করে দাও। ও যে সামনে হাসপাতাল চলে যাচ্ছি, ঘটক আমার বাপ কুটি। তোমার বাপ ভিতরে বাবা, আমাকে মাফ করে দাও। ঘটক ওগলি মাপ সাপ পরে, কি আছে আমার বাপের? তোমার বাপক লিয়া লেবাসুর বাড়িত গেছন। লেবাসু ভাই, আপনার বেটি ডাক ডাক দেন তো দেখি। আমার বেটি দেখবেন, আমার বেটি তো মাশাআল্লাহ অনেক সুন্দর, আমার বেটি দেখার আগে মিষ্টি মুখ করেন। লেবাসু ভাই গোছে, এই ইন্দুর মারা বিষটা সলটেসে বাপক দিবেন, ভালো করে তো মিশন সর্বদে সাত দেখি তো কাজ হয় কি হয় না। এই সব লেন খান। লেন আপনি লেন, আমি লিখছি। লেন আপনি লেন, আপনি বিয়েই মানুষ। ইস রে, মাথা ইঙ্কা করিচ্ছে কে? আচ্ছা আমি আগামী সপ্তাহ আসবো, নেই মাথা কুমা ঝিম মারলো, থাকেন আগামী সপ্তাহ সব ফাইনাল করবো। নি ইস, যা যা আর আসা লাগবি নে, তিন ঘন্টার মধ্যেই খবর হয়ে যাবি। নাম হমার লেবাসু, সল্টেস তুই আমার খেপাসু, এইবার দেখ বা পারানে যন্ত্রণা কেঙ্কা লাগে। এখন বুচ্চা কি হসে? ঘটকের বাচ্চা, তো বারবার মানা করা সত্ত্বেও আমার বাপক লেবাসুর বাড়িতে নিয়ে গেছু। আমার বাপের যদি কিছু হয় তোর লাগান ঘটক যে আমি কি করবো, আমার কোনো আইডিয়া নাই রে। আমাক পরে কিছু করো, আমার তো কোনো দোষ নাই, ওই লেবাসু তোমার বাপক বিষ মিশানা শরবত খিলেছে। লেবাসুর বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বাপক দুনিয়ার থেকে নাই করে দেবা চাস? তোর তো আজই মরণের দিন রে, তোকে আমি বাঁচবার দিব না, তোকে আমি বাঁচবার দিব না, তোর বাঁচতে থাকার কোনো অধিকার নাই শালা বাচ্চা, তোকে এখনই শ্বাস করে দেবো আমি। সল্টেস শান্ত হও বাবা, তোমার বাবা এখন হাসপাতালের ভিতর, চিল্লা পাল্লা করো না, খালি আল্লাহ আল্লাহ করো। ঘটক তুমি কও, আমার বাপের কি কোনো দোষ আসলো? না বাবা, তোমার বাপের কোনো দোষ আসলো না। তাহলে আমার বাপক লেবাসু কিসব বিষ খেলেলো? আমার বাপের যদি কিছু হয় আল্লাহ কাল লেবাসু খাই বাঁচবার দেবো না, ওই বাচ্চার বাঁচার কোনো অধিকারই নাই। বাবা আল্লাহ আল্লাহ করো। আল্লাহ আল্লাহ তো করতেছি ঘটক, ডাক্তার কুটি, ডাক্তার কি করলো আমার বাপ বাঁচবি তো? বাবা ডাক্তারও আল্লাহ আল্লাহ কবে কলো? ডাক্তার ও ডাক্তার, সল্টেস কামা যে আক হসে বাবা, যদি আর বাপ আল্লাহ না করুক মরে যায় তাহলে আমার যে কি হবি। ডাক্তার আমার বাপ কি সুস্থ আছে? আমার বাপ তো কথা কচ্ছে তাই লয়, ডাক্তার তুমি কথা কও না কে? বাবা সল্টেস ধৈর্য ধরো, তোমার বাপ আর দুনিয়ার মাঝে নাই, আমরা অনেক চেষ্টা করছি কিন্তু বাঁচাতে পারলাম না। ডাক্তার তুমি মিছে কথা কইও না, আমার বাপ মরেনি, ভালো করে তুমি চিকিৎসা করো, তোমার যন্ত্রের মেশিন চেক দাও, ভুলভাল হয়তো রিপোর্ট দেখাচ্ছে। আমি ভালো করে দেখে আসলাম, তোমার বাপ আর বেঁচে নাই। আব্বা আমার বাপ কুটি গেল রে, আমি যে দুনিয়াতে একলা হয়ে গেল, দুনিয়ার যে আমার আপন বলতে কেউ থাকলো না, আব্বা আমি যে একলা হয়ে গেল আব্বা। শান্ত হও বাবা, আল্লাহ আল্লাহ করো। আমি আর থাকবো না, চলে যাবো, বাপ তো খারাপ, সল্টেস আমাকে মেরে ফেলে দেয় নাকি, কিন্তু আমার জন্য ওর বাপটা মরে গেল, আমি যদি না আলিয়া গেল নি তাহলে ওর বাপটা হয়তো বেঁচল হইনি। না আমি যাবো না, সল্টেস আমাকে যাই করুক, আমি এর থেকে এক পাও লড়বো না। লেবাসু ভাই, জবের একটা খবর আছে, সল্টেসের বাপ তো মরে গেছে। কাউলে তুই এটা কি খবর দিল রে? আজ তো আমার সেই আনন্দের দিন, এই খুশির তো আমাকে পাঠিয়ে দেবার মন চাচ্ছে। অবশ্যই লেবাসু ভাই, খালি কো আয়োজন করবো নাকি?
কর্ম মানে গোটা দশেক বক্স লিয়ে আয়, আট বোতল ইংলিশ মাল লিয়ে আয়, গোল্ডে পাঁচ প্যাকেট লিয়ে আয়, আজ ফুল তুমি আসতে হবে রে। অবশ্যই ভাই, সাথে তো কাঁচা থাকবি। ফলটেস, তুই আমার সাথে মেলা কাহিনি করছু রে, মেলা কাহিনি করছু। আজ তুই নিঃস্ব হয়ে থাক, আমার নাম লেবাসু। ফলটেস, তুই আমার খেপাসু। এইবার দেখ বা ফাড়া যন্ত্রণা কেঙ্কা লাগে। আমি প্রতিশোধ লিছি রে, প্রতিশোধ। বাবা ফলটেস, তুমি কান্দো না, তোমার বাবক গুজল করে দেওয়া লিখবি, তোমার বাবক জানাজার কর লিখবি, মাটি দেওয়া লিখবি। তাড়াতাড়ি তুমি বেরিয়ে লিয়ে চলো। আমার এই দুনিয়া তুমি এখন দুনিয়া কেঙ্কে করে থাকবো আব্বা, আর যাবাই না কে, আমি তো তোমাকে দুনিয়া থেকে দিয়ে পাঠানো। আল্লাহ আমাকে দুনিয়া থেকে নিয়ে যাও। দর্শক বন্ধুরা, সল্টেসের বাপ তো মারা গেছে, তো পরবর্তী পর্ব কিন্তু আরো ইন্টারেস্টিং হতে চলেছে। তো পরবর্তী পর্ব দেখার জন্য কি করতে হবে, এই কমেন্ট বক্সে ১৯ নম্বর পর্ব লিখতে হবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার পিস, লাভ ইউ গাইস।